আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি, যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়। ভালোবাসা, সম্পর্ক? না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে, সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এক বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু! সাথী 7 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ছোট বৌমা, এখন কেমন লাগছে? একটু ঠিক লাগছে? ডক্টর প্লিজ আসুন। আসুন ডাক্তার বাবু, আসুন। আরে কি হলো হঠাৎ করে? এই তো সেদিন দেখে গেলাম, সব তো ঠিক ছিল। হ্যাঁ, সব ঠিকই ছিল, তারপর দেখুন না কিরকম একটা হয়ে গেল। এসব কি পড়ে আছে এখানে? এই যে ডাক্তারবাবু, এই মেয়েটা এইসব বানিয়ে এনে ভাইকে খাইয়েছে। কিছু বোঝে না, জানে না, ভুলভাল ওষুধ খাইয়ে অসুস্থ করে ফেলেছে ভাইকে। আর এইসব বানিয়ে এনে খাইয়ে ভাবছে সুস্থ করে ফেলবে, আজকে ডাক্তারবাবুকে মেরেই ফেলতো। দাঁড়ান, আমাকে একটু ওর সঙ্গে কথা বলতে দিন। তুমি এসো মা। কি খাইয়েছ ওনাকে? এসো। কালো শিম, আদা, ধনে পাতা আর টমেটো জলে দিয়ে ফুটিয়েছিলাম, তারপর জোয়ান আর গ্রিন টি মিশিয়েছিলাম। আসলে ওনার প্রেশারটা খুব হাই হয়ে গেছিল, তো তাই তুমি কে মা? ও আমার ছোট বৌমা।
আপনার ছোট বৌমা বড় ভালো কাজ করেছে। ও যেটা করেছে জেনে বুঝেই করেছে। ও যে ঘরোয়া টোটকা বানিয়ে আপনাকে খাইয়েছে সেটা হাই প্রেশারের মহৌষধ। আর ও আপনাদের সবাইকে একটা বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে। ট্রাফিকের জন্য আমার আসতে দেরি হচ্ছিল, তার মধ্যে একটা ভালো মন্দ কিছু হয়ে যেতে পারতো। আপনার ছোট বৌমার সত্যি উপস্থিত বুদ্ধি আছে। আবার আবার ঠিক নিজেকে বাঁচিয়ে নিল দেবী, আবার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। ঠিক আছে, আপনাকে আরো কিছু ওষুধ লিখে দিচ্ছি যাতে এইসব প্রবলেম আর না হয়। যাক, মেষমাসাই ভালো আছেন, ঠাকুর আমাদের রক্ষা করেছেন। এসে থেকে বাড়িতে তো একটা ফোনও করা হয়নি, একবার ফোন করি। একি দিশা এতবার ফোন করেছিল, কিছু হয়নি তো? আবার দেখি তো একটা ফোন করে। দিশা, ওই দেখো কেন বোকার মতো এরকম করে কাঁদছিস মা? চুপ কর মাগো, চুপ কর। কি বলতো তুই, বুঝিস না তো দিদিভাই কখনো আমাদেরকে ভুলে যেতে পারে? মা কেন কাঁদছিস? চুপ কর মাগো, চুপ কর। আমি জানি মা, কিন্তু কাকে বলি? কেন শুধু শুধু ভুল বোঝাচ্ছ বাচ্চা মেয়েটাকে দিদিভাই, কেন ভুল বোঝাচ্ছ? ওহো, তোমার দেবী যদি তোমাকে মনে রাখতো, ভুলে না যেত, তাহলে সকাল থেকে এখনো পর্যন্ত অন্তত একবারও ফোন করতে পারতো। করেছে। তুমি কেন এই সমস্ত কথা বলছো বলো তো ঝুমুর? তুমি জানো না ও এখন ব্যস্ত থাকবে, ও বাড়িতে এখন কত স্ত্রী আছে, নিয়ম কানুন সেগুলো তোকে পালন করতে হবে নাকি? স্ত্রী আছে, নিয়ম কানুন? তুমি চেনো না রুদ্রর পিসিমাকে? হ্যাঁ, রাজেশ্বরী দেবীকে দেবীকে ও বাড়িতে বউ হিসেবে মেনে নেবেন? কখনো না। কি ভাবছো, যত স্ত্রী আছে আর নিয়ম কানুন সমস্ত কিছু উনি পালন করতে দেবেন দেবীকে? কখনো না। দেখো দেখো, এতক্ষণে হয়তো দেবীকে ও বাড়ি থেকে গলার ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। না, কখনো না, এ হতে পারে না। রুদ্র পিসিমা দেবীর সঙ্গে এরকম করতেই পারেন না, কিছুতেই পারেন না। দিশাকে কিছুতেই সত্যিটা জানানো যাবে না, সব শুনলে মা আর দিশার খুব মন খারাপ হয়ে যাবে, ওরা টেনশনে পড়ে যাবে। আরে জানিস তো দিশা, বিয়ের পর কত রকম খেলা থাকে, নিয়ম কানুন থাকে, সেগুলো পালন করতে করতেই সময় কেটে যাচ্ছে রে। আর জানিস দিশা, এখানে না খুব মজা হচ্ছে, খুব। কিন্তু তুই আমায় ফোন করতে পারতিস তো, তুই একটা ফোন করিস নি কেন বলতো? আমাকে দে, আমি একটু কথা বলবো, আমার কথা আছে।
হ্যালো মা গো, দেবী তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ রে, বলছি যে রুদ্র পিসিমা তোকে কি বললেন? খুব রাগারাগি করেছেন বুঝি? তোমরা ভাবলে কি করে এই অপয়া মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নেব? একটা অপয়া মেয়ে অমঙ্গল করার জন্য বাড়িতে ঢুকেছে এসে। দেবী তুই কিছু বলছিস না কেন মা? আরে উনি মেনে নিয়েছেন তো তোকে? হ্যাঁ মা, পিসিমা তো খুব ভালো, তুমি তো জানোই, আর উনি তো সব নিয়ম কানুন পালন করাচ্ছেন, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না মা। দেবী তুই সত্যি কথা বলছিস মা? আচ্ছা মা, আমি কেন তোমাকে মিথ্যে কথা বলতে যাবো বলো তো? আমি কি আর ছোট বাচ্চা? তুমি ভুলে যাচ্ছ মা, এখন আমার বিয়ে হয়ে গেছে। না মা, আমি এমনি বললাম, আমি জানি তুই বাড়িতে খুব ভালো থাকবি মা, ওরা সবাই খুব ভালো মানুষ, তুই ভালো থাকবি। আচ্ছা মা, দিয়ার কোনো খোঁজ পাওয়া গেল? আমি তোকে কতবার বলেছি দেবী, দিয়ার কথা ভাবা বন্ধ কর। দিয়া এখন আর বড় হয়ে গেছে দেবী, ও নিজের বিচার বুদ্ধি মতো চলতে শিখে গেছে, ও যা চায় সেটা আমাদেরকে জানিয়ে দিয়ে আমাদের এক চরম সর্বনাশের মধ্যে ফেলে দিয়ে গেছে। ও নিশ্চয়ই নিজের ভালোটা বুঝেছে বলেই গেছে, আমরা নতুন করে আর ভালো মন্দ কি বুঝবো দেবী? এবার তুই নিজের ভালোটা বোঝ মা, নিজের ভালোটা এবার একটু বোঝ। মাগো ওই পরিবারের সঙ্গে তো সাত জন্মের সম্পর্ক বাঁধা হয়ে গেছে মাগো, এবার নিজের গুণে সে সম্পর্ককে আরো দৃঢ় আরো মজবুত করে গড়ে তুলতে হবে মা। আমাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো, আমরা আলাদা হয়ে যাব, ডিভোর্স হবে। এবার এটাতে আপনারা সাইন করে দিন। মা আমাদের সাত জন্মের কথা ভাবছে, মা তো জানেই না যে আমি এই বাড়িতে কেবল ছ মাসের অতিথি মাত্র। আচ্ছা মা, আমি এখন রাখছি, হ্যাঁ আমি তোমায় পরে ফোন করব। বেশ রাখো। ওষুধ লিখে দিয়েছি, আনিয়ে নিন, সাবধানে থাকবেন। আপনার ছোট বৌমা তো দেখছি খুব চটপটে, ও যদি আপনার দেখাশোনা করে তাহলে তো কোনো চিন্তাই নেই। ঠিক বলেছেন ডাক্তারবাবু, আজকে আমি আমার ছোট বৌমার জন্যই রক্ষা পেলাম। আমার ছোট বৌমা এমন লক্ষ্মী যে এত বড় একটা বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিল। ওষুধ যেগুলো লিখলাম সেগুলো ড্রপ করলে কিন্তু চলবে না, আর আপনাকে রেগুলার মর্নিং ওয়াক আর এক্সারসাইজ করে যেতেই হবে। তাহলে আমি আজকে আসি, কেমন? ভালো থাকবেন ডাক্তারবাবু। আসুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। শোনো, আমি চাই না যে এ বাড়িতে কোনো অমঙ্গল হোক। আজ কাল রাত্রি, দেখো ওই মেয়ে যেন আজ রাত্রে কোনোভাবেই না রুদ্রর মুখ দেখতে পারে। ওকে বুঝিয়ে বলো ভালো করে। ছোট বৌমা, দেবী কোথায় গেল?
দেবী। মেসমশাই ঠিক আছেন? হ্যাঁ বাবা ঠিক আছেন, তোমায় খুঁজছে, এসো। এসো এসো মা এসো, এই দেখো, আরে দূরে দাঁড়িয়ে রইলে কেন, আমার কাছে এসো, এখানে এসো, বসো এসো। জানো মা, তোমার মধ্যে আমি আমার মায়ের ছবি দেখতে পাই। আমার মাও না ঠিক তোমার মতোই সব কিছু সামলাত। আমার এই যে পরিবার দেখছো, এই পরিবার কিন্তু আগে এরকম ছিল না। সবার মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ছিল। সবাই মিলেমিশে বেঁধে বেঁধে থাকতো। আমার পরিবারের ওপর কারোর নজর পড়েছে বোধ হয়, তাই আমার পরিবারের এই অবস্থা। সেই বাঁধনও আর নেই, সেই ভালোবাসাও আর নেই। এত কিছু করেও আমি শেষ রক্ষা করতে পারলাম না। দেবী সবটা সামলে নিল, উল্টে বাবাও তো দেখছি দেবীকে নিয়ে আদিক খেতে শুরু করেছে। আমি আর এটা নিতে পারছি না, অসহ্য। আজ তুমি যেভাবে সব দিক সামলালে, তখন আমি না একটা আশার আলো দেখতে পেলাম মা। তুমি আমাকে কথা দাও মা, তুমি আমার এই পরিবারটাকে না আবার আগের মতো করে দেবে। সবাইকে এক সুতোই বেঁধে দেবে তুমি। আমি জানি দিদি তোমার উপরে রাগ করে আছে, তো তাই তোমাকে দু চারটে কথা শুনিয়েছে। কিন্তু আমার দিদি খারাপ মানুষ নয় মা, দিদির কথায় কিছু মনে করো না। আমার তোমার উপরে বিশ্বাস আছে মা, আমি জানি তুমি ঠিক দিদির মন জয় করতে পারবে। এই ছ মাস তোমার অগ্নি পরীক্ষা, হয় তোমাকে যোগ্য বৌমা হয়ে উঠতে হবে, আর নইলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি মনে করো তোমার এই বুড়ো বাবা তোমার কাছে কিছু একটা চাইছে, এটুকুনি করতে পারবে না মা? এতদিন যেমন এই বাড়িটাকে তুই তোর দু হাত দিয়ে আগলে রেখেছিলিস, আজ থেকে সেই রকম ওই পরিবারটাকেও তুই আগলে রাখবি মা। আমি আপনার কথা রাখার চেষ্টা করব মেসমশাই। মেসমশাই না রে, মেসমশাই না, তুই আমাকে বাবা বলে ডাকবি। তোর বিয়েতে তোকে যখন আমি সম্প্রদান করলাম, তখন থেকে তো তুই আমার মেয়ে হয়ে গেছিস রে। আজ আমি ঘরে আমার বৌমা নয়, আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। কি রে, এই বুড়ো বাবার কথাটা রাখবি না, বাবা বলে ডাকবি না আমাকে? শ্বশুর বাড়ি কেন, তুই পৃথিবীর যেখানেই যাস না কেন, আমি তোর সঙ্গে থাকবো। আমি তোমায় খুব খুব মিস করবো বাবা।
অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।